চলচ্চিত্রের সোনালী যুগের অবসানের পর 90 দশকের শেষের দিকে ঢাকায় চলচ্চিত্রে কাটপি সিনেমার আগ্রাসন শুরু হয়। অশ্লীলতার জাতাকলে সিনেমাপ্রেমী মানুষ হলবিমুখ হতে শুরু করেন, আর এ সময় ঢালিউডের ঝড়তোলা চিত্রনায়িকা ময়ূরীর আগমন ঘটে। কাটপি সিনেমার সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন অভিনেত্রী ছিলেন তিনি। তখন এ অভিনেত্রী স্বেচ্ছায় বা অনিচ্ছায় বেশ কিছু অশ্লীল সিনেমায় অভিনয় করেন। দেশীয় চলচ্চিত্র সুস্থধারায় ফিরলে অনেকটাই অন্তরালে চলে যান এ অভিনেত্রী। তিনি এখন চলচ্চিত্র থেকে নিজেকে আড়ালে রেখেছেন। রূপালী জগতের বাইরে কিভাবে কাটছে তার দিন, এটা জানতে বেশ কয়েকদিন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কয়েকবার তার সঙ্গে মোবাইল ফোনে কথা বলে জানা যায় তার দিন যাপনের কথা। সাংবাদিক শুনলেই অজানা কারণে এড়িয়ে যেতে চান এ অভিনেত্রী। চলচ্চিত্রের কোনো কাজ করছেন না বলেই মোবাইল ফোন রেখে দিতে চান তিনি। সাংবাদিকের সঙ্গে কেন কথা বলতে চান না, এমন প্রশ্নের জবাবে অভিমান ভরা কণ্ঠে একই কথা জানান। তিনি জানান তার বিরুদ্ধে মন গড়া নেতিবাচক খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম, অথচ এসব নিউজের কোনো সত্যতা নেই, তাই তিনি কম কথা বলতে চান। বর্তমানে চলচ্চিত্রের কোনো কাজ নেই তার হাতে, তাই তিনি এখন স্টেজ শোয়ে অংশ নিচ্ছেন। এছাড়া তার মেয়েকে নিয়ে বাসায় সময় কাটাচ্ছেন। বছরের শুরুর দিকে দেশের বাইরে যাওয়ার কথাও ভাবছেন বলে জানান এ অভিনেত্রী। তিনি আরো জানান আগামী 9 ডিসেম্বর গাজীপুরের কাশিমপুরে বারেন্দা পার্কের একটি স্টেজ শোতে পারফর্ম করবেন ময়ূরী। এতে তার সঙ্গে থাকবেন খল অভিনেতা শিবা শানু সহ আরো অনেকে। অশ্লীল সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই বলতে চান না বলেও জানান ময়ূরী। 2 বছর আগে ডার্টি পিকচার সিনেমার আদলে একটি সিনেমা নির্মাণের ঘোষণাও দিয়েছিলেন ময়ূরী, তবে এটি এখন বন্ধ রেখেছেন। ময়ূরী অভিনীত প্রথম চলচ্চিত্র মৃত্যুর মুখে এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র বাংলা ভাই। 90 দশক থেকে এ পর্যন্ত ময়ূরী অভিনীত 300 সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোতে তিনি যতটা প্রশংসিত হয়েছেন তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন। নার্গিস আক্তার পরিচালিত 403-এর ঘর শিরোনামের সিনেমায় শক্তিমান চলচ্চিত্র অভিনেতা আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ময়ূরী। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।